বর্তমানে অভিযানের আগে মাছ নাই, এর ভিতরে নিষেধাজ্ঞা শুরু হইতেছে 12 তারিখ থেকে। 22 দিন তো আমরা অন্য কোনো কাজ পাই না, তো বেকার অবস্থা থাকি। হে বো সালটা স্যার, আর অন্য কিছু তো পাই না, অন্য কিছু ওষুধ জেলেরা পাই স্যার। দেশে ইলিশের অন্যতম মিঠা পানির অভয়াশ্রম পদ্মা ও মেঘনা। অক্টোবরে ভরা প্রজনন মৌসুম, মা ইলিশ ডিম ছাড়তে সাগর ছেড়ে ছুটে আসে এই দুই নদীতে। মা ইলিশের নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 22 দিন সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকবে এই দুই নদীতে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে বলে মত ইলিশ গবেষকদের। এই সময়ে যদি তারা নিরাপদে আসতে পারে, ডিম ছাড়তে পারে এবং ফিরে যেতে পারে, তাহলে যে পরিমাণ ডিম ছাড়তে পারবে তার যদি কমপক্ষে শতকরা 10% সংরক্ষণ করা সম্ভব হয়, তাহলে ইলিশ উৎপাদন পেতে সহায়ক হবে। কিন্তু নিষেধাজ্ঞাকালীন বেকার হয়ে পড়েন জেলেরা। নিষেধাজ্ঞার আগেই সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন চাঁদপুরের জেলেরা, তবে শুধু চালে সন্তুষ্ট নন তারা, সংসার চালানোর অন্যান্য সহায়তার দাবি জেলেদের। আমাদের ছেলে সন্তান বাপ মা পরিবার 25 কেজি চালের উপরে কিভাবে আমরা নির্ভরশীল হই? হে বো চালটা স্যার, আর অন্য কিছু তো পাই না, অন্য কিছু ওষুধ জেলেরা পাই স্যার। এদিকে নিষেধাজ্ঞার সময় কেউ যাতে অভয়াশ্রমে নামতে না পারে সেই জন্য কঠোর অবস্থা নেয় প্রশাসন ও মৎস্য বিভাগ। আমরা আশা করছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর অভিযান অনেক বেশি ভালো হবে। জেলেরা কমিটমেন্ট করছেন আমাদের কাছে, তারা এই যে নিষিদ্ধ যে 22 দিন সময়, 22 দিন তারা নদীতে আসবেন না। ওনাদের প্রতিজনকে আমরা 25 কেজি করে চাল বরাদ্দ করেছি এবং এই বরাদ্দটা বিতরণ শুরু হয়ে গেছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন এই 22 দিন সারা দেশে ইলিশ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা বেচা নিষিদ্ধ করেছে সরকার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।